হ্যালো সাবস্ক্রাইবার, আর মোবাইল হসপিটালে স্বাগত। স্যামসাং Y1200, আজকে 1200 স্যামসাংয়ের শর্ট সম্পর্কে তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, এই যে 1200 বোর্ডটা নিয়েছি আমরা, এই 1200 বোর্ডটা দেখো, মিটার X1 লাগিয়ে আমরা চেক করছি। এই যে দেখো, X1 লাগিয়েছি, মিটারের কাটা দেখো, আমি ধরলাম এইদিকে শো করছে, মানে দুই দিকেই শো করছে। হ্যাঁ, যদি দুই দিকে থাকে শো করে তাহলে সেটটি শর্ট আছে, তাহলে সেট শর্ট যে সেটটা শর্ট আছে সেই সেটটি তো অন হবে না। তারপরে আমি এখন লাগিয়ে দেখে নিব সেন্সর মেশিনে ডিসি পাওয়ার সাপ্লাই। দেখো ডিসি পাওয়ার সাপ্লাই ডান সাইডে 3.6 আছে, এইভাবে রাখছি। তো লাগানোর সঙ্গে সঙ্গে এই দেখো, দেখ এই জিনিসটা ফলো করো যে অ্যাবনর্মাল ভোল্টেজ বাম সাইডে যে সেন্সটা উঠবে, সেন্সের দিকে দেখো 2 পয়েন্টের উপরে ভোল্টেজ উঠে গেছে, মানে উল্টা পাল্টা কাজ করছে। তো এই অবস্থাতে যখন হবে তোমরা বুঝে নেবে সেটা শর্ট আছে। তাহলে মিটার X1 রেখে দুই দিকে যদি শো করে তাহলে আমরা বুঝে নিব যে সেটটি শর্ট আছে, এবং সেন্সারে লাগানোর পরেও যদি অ্যাবনর্মাল ভোল্টেজ উল্টা পাল্টা নাচানাচি করে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে তোমার এটা সমস্যা। তো দেখো শর্টগুলো কোথায় হয় আমি এই ছবির মাধ্যমে দেখাচ্ছি। তো এইসব জায়গাগুলোতে সাধারণত শর্টগুলো হয়। তো শর্টগুলো জায়গাগুলো আমি ইন্ডিকেট করে দেখালাম, তারপরেও আবার বলছি কোথায় কোথায় হয়ে থাকে। সাধারণত এই দেখো PIC-র পাশের ক্যাপাসিটার, নেটওয়ার্কের IC-র পাশের ক্যাপাসিটারটা উঠিয়ে ফেললাম, এই যে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ কয়টি জায়গায়। তো PA-র পাশে ক্যাপাসিটার সাধারণত শর্ট হয়, তারপরে এইভাবে করে আমরা মেপে দেখি যে ক্যাপাসিটারটা উঠানোর পর শর্টটা কাটলো কিনা, কাটেনি, মানে দুই দিকেই শো করছে, তার মানে এখনও তোমার শর্টটা কাটেনি। তো এরপরে CPU-র পাশে, তারপর ক্রিস্টেলের পাশে যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলোকে উঠিয়ে দেব, তারপর চার্জিং IC-র ওপরের ক্যাপাসিটারগুলো উঠিয়ে দেখব, কিংবা চার্জিং সকেটের পাশের ক্যাপাসিটারগুলো। তো এখন দেখো আমি ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে সেটটার সার্কিটে হাত দিয়ে দেখছি যে কোনো স্থানে গরম হচ্ছে কিনা। তো আমি দেখি গরমটা কোথায় হচ্ছে। তো আমরা গরমটা দেখলাম যে সিম সকেটের ওপরে, এই যে যেখানে স্পিকার লাগানো থাকে ওখানে, তার নিচে চার্জিং IC, ওই জায়গায় একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা আমরা উঠিয়ে দিলাম, এই ক্যাপাসিটারটাই গরম হচ্ছিলো। হ্যাঁ, তো এখন যেহেতু ক্যাপাসিটারটা উঠানো হলো, তাহলে আমরা যদি দেখি এবার মেপে যে ক্যাপাসিটারটা শর্টটা কেটেছে কিনা, এই যে দেখো মিটারের কাটা শো করছে, আর উল্টো দিকে যদি আমরা লাগাই তাহলে শো করবে না। তা তখন এই যে দেখো আমার এই যে ওপরে, এখন দেখো আমরা সেন্সর মেশিনে আমরা লাগিয়ে আমরা সেটটা অন হচ্ছে কিনা দেখে নিব, সেটটা শর্টটা কেটে গেছে। তো এখন আমরা সেন্সারে লাগালাম, লাগানোর পর অন অফ বোতামটা চাপ দিয়ে দেখব যে সেটটা অন হচ্ছে কিনা। হ্যাঁ, সেটটা অন হয়ে গেছে। তো আসলে অ্যাকচুয়ালি এইটা ফলো রাখবে, তাহলেই কাজটা হয়ে যাবে।